মাঝে মাঝে ব্যবসায়িক লেনদেন হয়, মাঝে মধ্যে বি এ এর নিকট থেকে ধারে টাকা নিয়ে বি কথা শুনুন, ওয়াশমেন্ট হলো, ওয়াশমেন্টের বাংলা হলো বাতি, তার মানে বাদীর মামলাটা আইনগতভাবে আপনি বাতিল চাইতেছেন, এইটা হলো কোয়াশমেন্ট। এ একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং এর সাথে বি এর মাঝে মাঝে ব্যবসায়িক লেনদেন হয়, মাঝে মধ্যে বি এর নিকট থেকে ধারে টাকা নিয়ে বি গ্রাম থেকে ধান ও মশলা ক্রয় করে, এ সহ খুচরা বিক্রয়কারীদের নিকট বিক্রি করত, কিন্তু দুর্ভাগ্যবশত বি এর স্ত্রী দুরার আরো জোরে পড়েন মানে কিন্তু দুর্ভাগ্যবশত বি এর স্ত্রী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হল এবং বি তার স্ত্রীর চিকিৎসায় ধীরে ধারে গৃহীত সমস্ত টাকা খরচ করে ফেলল। যখন এ তার টাকা ফেরত চাইতো তখন বি বলতো যে দুই সপ্তাহ পরে টাকা প্রদান করবে। এক বছর অপেক্ষা করার পর এ দণ্ডবিধির 406 ধারায় বি এর বিরুদ্ধে নালিশি মামলা দায়ের করল এবং মহানগর হাকিম অভিযোগ আমলে নেওয়ার পর কার্যধারা জারি করল। বি আপনার দ্বারস্থ হলো সঠিক আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য, পরামর্শ দিন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। এটা শুনে এটা হাইকোর্ট পারমিশন পরীক্ষায় 2014 এবং 2017 সালে এই এই মামলাটা আসছিল। এটা তো একটা মামলা, এটা প্র্যাকটিক্যাল একটা মামলা কিন্তু। এটা হাইকোর্ট পারমিশন পরীক্ষায় 2014-2017 আসছিল। কত ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে? এখন আপনি বলেন। আচ্ছা, এখানে প্রশ্নটা আমরা একটু বলছি, বুঝলেন, এ একজন ব্যবসায়ী প্রতিষ্ঠিত বলছে, এখন আর প্রশ্ন করার দরকার নাই, আপনি ড্রাফটিং করেন আর প্রশ্ন করবেন, এইটা সবচেয়ে ভালো হবে। আনসার টু দ্য কোশ্চেন, ডিস্ট্রিক্ট ঢাকা ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, ক্যাপিটাল এইভাবে পড়বেন, ডিস্ট্রিক্ট ঢাকা ক্যাপিটাল লেটার আন্ডারলাইন আন্ডারলাইন ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ ক্যাপিটাল লেটার হাইকোর্ট ডিভিশন ক্যাপিটাল লেটার ক্রিমিনাল মিসেলিনিয়াস জুরিসডিকশন ক্যাপিটাল লেটার ক্যাপিটাল লেটার ক্রিমিনাল মিসেলিনিয়াস কেস নাম্বার ডট ডট অফ ডট আন্ডারলাইন ইন দ্য ম্যাটার অফ ক্যাপিটাল লেটার। তারপর পুলিশ স্টেশন ডট ডট ডিস্ট্রিক্ট ডট ডট পিটিশনার আন্ডারলাইন অন বেইল চাচ্ছেন কেন? না আসছিল, গেছে, বাইরে গেছে। তাহলে এইটা হবে কি অ্যাকিউজড পিটিশনার, কারণ কি ওই যে আসামি কিন্তু বাদীর মামলা ই চাচ্ছে, ওই বাতিল চাচ্ছে, এই জন্য তার মানে আসামি দরখাস্ত করে, এর নাম হলো আসামি দরখাস্ত করে, আবার আবার বেল আছে, আবার জামিনে আছে। হ্যাঁ, আচ্ছা, ভার্চাস পিটিশনার থাকলে অপোজিট পার্টি লিখবেন, পিটিশনারের ই থাকলে অপোজিট পার্টি। তারপর দুই নাম্বার যতীন্দ্র বনি, হ্যাঁ, সন অফ ডট অফ পুলিশ এ তো যতীন্দ্র বনিক তো মামলা করছিল, যতীন্দ্র বণিক টাকা পায় না, যতীন্দ্র বণিক মামলা করছিল, এখানে সে এইজন্য কমপ্লেইন্ট, এই যে কমপ্লেইন্ট কমপ্লেইন্ট অপোজিট পার্টি, অপোজিট পার্টি কেন হয়েছে, কোথাও যদি পিটিশনার লেখা থাকে তাহলে মনে মনে রাখবেন যে এটা অপোজিট পার্টি হবে, আর অ্যাকিউজড থাকলে কমপ্লেইন্ট, কমপ্লেইন্ট থাকলে অ্যাকিউজড, এটা মুখস্থ রাখ, মুখস্থ করবেন, তাহলে এইটুক তো বুঝছেন। অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ পয়েন্ট ইন দ্য ম্যাটার অফ প্রসিডিং অফ কমপ্লেন অ্যান্ড রেজিস্টার কেস নাম্বার ডট ডট অফ ডট ডট আন্ডার সেকশন।